他们，妈妈。এই যে আমার রিকশায় ওঠেন। আপনি এখানে বললাম না রিকশায় উঠতে। জি, কিন্তু আমার যে কি অবস্থা, এই যে হাত পায়ে ময়লা, কাপড় চোপড়ের কি অবস্থা, আর এছাড়া ওই যে একজন আছে তার কামটা তো শেষ করতে হবে, এখন তো যাইতে পারবো না। কি আশ্চর্য, আমার যদি সমস্যা না থাকে তাহলে আপনার সমস্যাটা কোথায়? না না, সেটা বলি নাই আমি। আর আপনার কাজ গোবিন্দদা দেখবে, একটা মিনিট গোবিন্দদা একটু দেখেন তো। যা চাপা, যান যান। থ্যাংক ইউ, এবার আসেন আসেন। মামা চলেন। মানুষের জীবনে তো দুঃখ হয় কেন? কি বলছেন আপনি, আপনার আবার কিসের দুঃখ? আমি দুঃখ পেয়েছি স্যার, আমি কাল সারারাত কেঁদেছি, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারিনি। হায় হায়, এটা কি বলতেছেন আপনি, আপনার আবার দুঃখ দিল কেডা? আপনি আমি আপনার দুঃখে আমি সারারাত কেঁদেছি স্যার। ভালো লাগছে আবার অবাকও লাগতেছে, গরিবের দুঃখে সবাই সান্ত্বনা দেয়, মাথার উপরে হাত দিয়া দু চারটা কথা বলে চলেছে, সবাই এমনই করে, কিন্তু গরিবের দুঃখে কেউ ভাগি হয় না। আমি গরিবের ভাগি হতে চাই স্যার। মানে কি বলতেছেন আপনি, আপনি গরিবের দুঃখে ভাগী হবেন কেমনে? আমি গরিব হতে চাই স্যার। আপনি গরিব হইবেন, আপনি গরিব হইবেন কেমনে? আপনার সাথে আমার সাথে তোমার সাথে তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই, সারা জীবন তোমার দুঃখের ভাগী হতে চাই। এটা হয় না, এটা কোনদিন সম্ভব না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এই যে এখন আপনি যা যা বলতেছেন এই সব কিছু মায়া থেকে। এক সময় মায়া চলে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আর আপনি এখন যা বললেন না এটা কোনদিন সম্ভব না। সম্ভব? আমি মোটেও আবেগের বসে বলছি না, যা বলছি ভেবে চিনতে বলছি। আমি এটাও জানি বাবা মা কোনোদিন এই বিয়ে মেনে নেবে না, কিন্তু তারা যদি মেনে না নেয় আমার কিছুই করার নেই। আমি তোমার সাথেই থাকতে চাই সারাটা জীবন, তোমার টিনের ঘরেই থাকতে চাই।